আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এস এম সারামণি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম রেসিপি। কিভাবে মুড়ি দিয়ে অল্প সময়ে বাসা মিষ্টি তৈরি করতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করব। চলুন তবে দেখে নেই কিভাবে তৈরি করবেন এই মিষ্টি। আমাদের ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন। এই মিষ্টি তৈরি করতে আমার লাগবে মুড়ি। আমি এখানে 2 কাপ মুড়ি নিয়েছি। মুড়িগুলোকে একটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়া করে চালনি দিয়ে চেলে নিয়েছি। দেখুন এটা কতটা মিহি হয়েছে, এরকমই মিহি করে গুঁড়া করতে হবে। এখন আমি একটি কড়াইয়ে 1/2 লিটার দুধ জাল করে নিয়েছি। এতে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনি দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও জাল করে গুঁড়া করে রাখা মুড়ি দেব এবং এর সাথে 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে একটি ডু তৈরি করে নেব। আমি চুলার আঁচটা একদম লুতে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটাকে একটু ঠান্ডা করার জন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। এরপর মিষ্টির জন্য সিরা তৈরি করে নেব। এজন্য একটি পাত্রের মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আমার মিষ্টি অনুযায়ী সিরাটা এতটুকুতেই হবে। আপনাদের বেশি মিষ্টি হলে সিরাটাও বেশি করে তৈরি করবেন। এর মধ্যে সুন্দর একটা সুগন্ধের জন্য 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আমি 5 থেকে 6 মিনিট জাল করার পর সিরাটা যখন একটু আঠালো হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে রাখব। দেখুন সিরাটা এরকম হয়েছে। এই সিরা খুব বেশি আঠালো করার দরকার নেই, একতার বা দুতার করারও কোনো দরকার নেই। এদিকে আমি যে মুড়ির ডোটা তৈরি করে রেখেছিলাম ছানার পরিবর্তে আমি এটা ব্যবহার করছি। এটা অল্প একটু ঠান্ডা হওয়ার পর এর মধ্যে 1টি ডিম ভেঙে দিচ্ছি। এখন খুব ভালোভাবে সময় নিয়ে এটা মথে নেব। কিছুক্ষণ মথার পর এতে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে মথে নেব। গুঁড়া দুধ দিলে মিষ্টির স্বাদ অনেকটাই ভালো হয় আর ডুটাও তৈরি করা খুব সুন্দর হয়। আমি অল্প পরিমাণ তেলও দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও মথে নিচ্ছি। আবারও একদম অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে আরও 6 থেকে 7 মিনিট ভালোভাবে মথে নেব। সময় নিয়ে খুব ভালোভাবে এটা মথে নিতে হবে। এখন ডুটা মিষ্টির জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এখন হাতে একটু তেল মাখিয়ে তৈরি করে রাখা ডু থেকে কিছুটা ডু হাতে নিয়ে প্রথমে 1 হাত দিয়ে এরকম করে পরে 2 হাতের তালুতে নিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আরেকটি করে দেখাচ্ছি। সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন এটা কতটা মসৃণ হয়েছে। এখন মিষ্টিগুলো ভাজার জন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল এমনভাবে গরম করব যাতে হাত দেওয়া যায়, কারণ বেশি গরম করলে মিষ্টিগুলো ফেটে যাবে, ফলে এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে।
এরপর এক এক করে সবগুলো মিষ্টি তেলে দিয়ে দেব। এখন মিষ্টিগুলো 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম মিষ্টি দিতে হবে, এতে করে খুব ভালোভাবে শিরা মিষ্টির ভিতরে ঢুকবে। এভাবে অপেক্ষা করব 40 থেকে 45 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টা এভাবে শিরাতে ভিজিয়ে রাখবেন, এতে করে মিষ্টির ভিতরে শিরা খুব ভালোভাবে ঢুকবে। দেখুন মিষ্টির ভিতরে শিরা খুব ভালোভাবে ঢুকেছে। এই মিষ্টি তৈরি করে আপনারা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। বাইরে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরোয়া পরিবেশে খুব সহজেই মুড়ি দিয়ে এই মিষ্টি তৈরি করে খেতে পারেন। আমি ধাপে ধাপে খুব সহজভাবে এটা বানানোর প্রসেস দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। আমার থেকে অনেক ভালোভাবে আপনারা মিষ্টি বানাতে পারবেন। আমি একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।